আসসালামু আলাইকুম। আমরা আজকে রম্বসের ক্ষেত্রফল শিখব। গত ক্লাসে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল শিখেছিলাম, মূলত নবম দশম শ্রেণী হচ্ছে মৌলিক শিক্ষা। সুতরাং এই জায়গাতে আসলে খুব গুরুত্ব দিয়ে আমাদের এই বেসিকগুলো জানা দরকার, এবং বেসিকগুলো জানলে আসলে পরবর্তী সময়ে জ্যামিতি, পরিমিতি এবং একই সাথে আরও যত ধরনের জ্যামিতিক সমস্যার সমাধান রয়েছে এবং নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো আমরা আমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে সব জায়গায় সবভাবে আমরা আমাদের এই বেসিককে প্রয়োগ করে সহজেই সকল সমস্যার সমাধান করতে পারবো। এখানে একটি রম্বস এঁকে নেওয়া হয়েছে, এ বি সি ডি একটি রম্বস। তো আমরা এই রম্বসের কর্ণ যোগ করে নিই। প্রথমে এই একটা কর্ণ যোগ করে নিলাম। এখন রম্বসের কর্ণ রম্বসটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তো আমরা আরো একটা কর্ণ এঁকে নেই। আমরা জানি যে রম্বসের কর্ণ কর্ণদ্বয় রম্বসকে সমদ্বিখণ্ডিত করে দুই সাইড থেকেই। আমরা যখন এই বিডি কর্ণটা হিসাব চিন্তা করব তখন কিন্তু এই যে এ বিডি এটা একটা অর্ধাংশ, আর বি সি ডি এইটা একটা অর্ধাংশ। আবার যদি আমরা এসি কর্ণকে হিসাব করি তাহলে এ বি সি একটা অর্ধাংশ আর এ ডি সি অন্য একটা অর্ধাংশ। তো এই যে আমরা যে কোনো একটা কর্ণকে হিসাব করলেই কিন্তু আসলে এটা দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে যায়। তো বলে নেওয়া প্রয়োজন আসলে সামুদ্রিক ক্ষেত্র কিন্তু এটি ওই চতুর্ভুজ যেটা আসলে বর্গক্ষেত্রের মতো। চারটা বাহু আসলে সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। আর বর্গের ক্ষেত্রে যেটা ছিল চারটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ। তো আমরা এই সামুদ্রিক রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এখানে কর্ণদ্বয়ের আলাদা আলাদা করে নাম দিয়ে দিচ্ছি। এই কর্ণটা দিয়ে দিচ্ছি আমরা ডি টু, আর এই কর্ণটা দিয়ে দিচ্ছি আমরা ডি ওয়ান। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কর্ণটা ডি টু এবং ডি ওয়ান, এবং এইটা এখানে যদি আমরা ও একটা বিন্দু দিয়ে দেই তাহলে এই যে এ বি ডি এই ত্রিভুজটির উপরে এই যে এইটা মানে ও এ এটা কিন্তু লম্ব হয়েছে, এবং এই লম্বটা ও এ কিন্তু আসলে প্রকৃতপক্ষে ডি টু বাই টু, অর্থাৎ ও এ হচ্ছে এসি এর অর্ধেক অংশ, এসি এর অর্ধেক অংশ। তো আমরা এই রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা করব যে এই যে কর্ণ, এই কর্ণ দুইটাকে আমাদের প্রয়োজন হবে। আমরা এই যে ত্রিভুজটা, যে ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে বিবেচনা করলে আমাদের এই যে এইটাকে যদি আমরা ভূমি মনে করি এই বরাবর কর্ণটা, তাহলে এই যে ও এ, এই যে ও এ, এই ও এটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা বা এই উচ্চতা বা লম্ব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে রম্বসের কর্ণদ্বয় এসি সমান ডি টু, বিডি সমান ডি ওয়ান। এই যে রম্বসের কর্ণদ্বয় এসি সমান ডি টু এবং বিডি সমান হচ্ছে ডি ওয়ান, তো এই কর্ণদ্বয়কে ব্যবহার করলেই আমাদের রম্বসের ক্ষেত্রফল হয়ে যাবে। এই যে এ বিডি ত্রিভুজ, তাহলে রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে কি, এইটা অর্ধেক আর এটা হচ্ছে অর্ধেক। অতএব রম্বসের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি টু ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এত বর্গ একক। তাহলে আমরা লিখতে পারছি টু ইন্টু এই যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, সূত্র আমরা ত্রিভুজের সূত্র জানি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিডি, ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের লিখতে পাচ্ছি আমরা টু ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ, এই যে ভূমি হচ্ছে আমাদের ডি ওয়ান
এবং উচ্চতা হচ্ছে আমাদের ডি টু বাই টু, অর্থাৎ এই যে ও এ, এখানে ও এ সমান হচ্ছে ডি টু বাই টু। তো এইটা কাউন্ট করলে আমাদের কি হচ্ছে, আমরা এই টু টু কেটে দেই, এই টু আর টু কেটে দেই, তাহলে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক, এটা থাকছে বরাবর। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে একটা রম্বস তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আমরা যদি শুধু এটুকু মনে রাখি তাতেই আমাদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। এখন আমাদের এমসিকিউ পরীক্ষাগুলোতে সামুদ্রিকের ক্ষেত্রফল চেয়ে থাকে, অনেক সময় কর্ণদ্বয় দেয়া থাকে, কিন্তু তবুও অনেকে এই সূত্র না জানার কারণে সমস্যায় পড়ে থাকেন। তো এখন আমাদের এই সূত্রটা এইটা যদি মনে থাকে যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে খুব সহজেই আমরা অন্য অন্য এমসিকিউ সমস্যাগুলো সমাধান করতে পারি। ধরি যে কোনো একটা পরীক্ষার মধ্যে রম্বসের কর্ণদ্বয় দেয়া থাকলো, একটি কর্ণ দেয়া থাকলো 5 এবং আরেকটি কর্ণ দেয়া থাকলো হচ্ছে 7। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হবে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 5 ইন্টু হচ্ছে 7, তাহলে এটা হলো 35/2 মানে হচ্ছে 17.5। এভাবে আবার একটা সামুদ্রিকের কর্ণ দেয়া থাকলে এটা হচ্ছে 6 একটা 8, তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ এটা কাটতে হচ্ছে 3 3 6 আর 3 8 24 বর্গ সেমি। সুতরাং আমরা বুঝতে পারছি যে যদি আমাদের কর্ণ সূত্রটা জানা থাকে তাহলে কিন্তু 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যেই সেটার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এবং খুব দ্রুত এমসিকিউর উত্তর দেওয়া সম্ভব। তো আমরা আজকে শিখলাম রম্বস। হ্যাঁ, শেষে একটু বলে নিয়ে আসলে রম্বস কিন্তু চতুর্ভুজ, এবং ওই চতুর্ভুজ সেটার সাথে বর্গের মোটামুটি মিল রয়েছে, বর্গের শুধু কোণগুলো সমকোণ আর এটা কোনো কোণই সমকোণ নয়, বর্গের বাহুগুলোও সমান, এই বাহুগুলোও সমান। তাহলে রম্বস মূলত বলা হয়েছে তাকে যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়, এমন চারটি ক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই রম্বস বলে। তো নিশ্চয়ই পরবর্তী ক্লাসে কথা হবে, এবং আমাদের আয়তক্ষেত্র শেষ, বর্গক্ষেত্র শেষ, রম্বস শেষ, পরবর্তী ক্লাসে আমাদের কথা হবে ট্রাপিজিয়াম নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমো টুডে।